আগের সময়ে আমরা ডিসি অ্যানিমেশন থেকে ব্যাটম্যান নিয়ে বেশ কিছু ক্লাসিক মাস্টারপিস মুভি পেয়েছি, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আন্ডার দ্য রেড হুড, ইয়ার ওয়ান, ডার্ক নাইট রিটার্নসের মতো মুভিগুলো। পরবর্তীতে আমরা ডিসি এএমইউ বা ডিসি অ্যানিমেটেড মুভি ইউনিভার্স থেকে চারটা সলো ব্যাটম্যান মুভির পাশাপাশি বিভিন্ন সময় আরও কিছু স্ট্যান্ড অ্যালোন সলো মুভি পেয়েছিলাম ব্যাটম্যান নিয়ে। কিন্তু সেগুলোর মান অ্যাভারেজ থেকে ভালোর মধ্যে ওঠানামা করলেও আগের মুভিগুলোর কোয়ালিটি ধরে রাখতে পারিনি। ডিসি এএমইউ শেষ করার পর ঘোষণা আসে যে জনপ্রিয় গ্রাফিক নোভেল ব্যাটম্যান লং হ্যালোইনের অবলম্বনে দুই পর্বের একই নামের অ্যানিমেটেড মুভি তৈরি করা হচ্ছে। গত কয়েক বছরে আমরা ব্যাটম্যান হাস এবং গথাম বাই গ্যাসলাইট স্টোরির অ্যানিমেটেড অ্যাডাপ্টেশন পেয়েছিলাম। গথাম বাই গ্যাসলাইটটা বেশ ভালো হলেও হাসের মুভিটা নিয়ে অনেক ফ্যানই হতাশ ছিলেন এন্ডিংয়ে। তাই লং হ্যালোইন নিয়ে ফ্যানদের মধ্যে আশা এবং শঙ্কা দুইটাই চলতে থাকে। গত মাসে প্রথম পর্ব রিলিজের পর গত 27 জুলাই রিলিজ পায় মুভির দ্বিতীয় পর্ব। তা কেমন ছিল দুই পর্বের এই ব্যাটম্যান লং হ্যালোইন মুভি? অরিজিনাল ডিসি কমিকে লং হ্যালোইন স্টোরি আর্কটি ছিল 13 ইস্যুর। এরকম বিশাল প্লটকে দেড় ঘন্টার অ্যানিমেটেড মুভিতে কভার করতে গেলে অনেক তাড়াহুড়া করে শেষ করা লাগত। সেদিক থেকে দুই পর্বের মুভি বানানোটা ভালো সিদ্ধান্ত ছিল। মুভির পেসিং ভালো ছিল, সময়ের সাথে সাথে প্লটের প্রয়োজনে কখনও কাহিনী স্লো এগিয়েছে, কখনও ফাস্ট এগিয়েছে, যা মোটেও বেখাপ্পা লাগেনি। প্রথম পর্বে অ্যাকশন ছিল বেশি, দ্বিতীয় পর্বে তা কম থাকলেও স্টোরির টুইস্ট দিয়ে তা পুষিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই কমিক থেকে মুভিতে বেশ কিছু অংশে পরিবর্তন আনা হয়েছে দর্শকদের কাছে নতুনত্ব নিয়ে আসার জন্য, যা মুভির সাথে খুব ভালোভাবেই মানিয়ে গেছে, যে জিনিসটা ব্যাটম্যান হাস মুভিতে অনুপস্থিত ছিল। মুভির প্লটের দিক দিয়ে যদি দেখি, গথাম শহরে আবির্ভাব ঘটে এক রহস্যময় সিরিয়াল কিলারের, যে বিভিন্ন ন্যাশনাল হলিডেতে একই প্যাটার্নে খুন করে আসছে গথামের গডফাদার কারমাইন ফ্যালকনের বিভিন্ন লোকজন এবং পরিবারের সদস্যদের। একগাদা সাসপেক্টদের দেখানোর পাশাপাশি হলিডে কিলারের পরিচয় বের না করেই শেষ হয় প্রথম পর্ব। দারুণ এক পোস্ট ক্রেডিট সিন দিয়ে দ্বিতীয় পর্বের জন্য দর্শকদের হাইপড আপ করে রাখা হয়। সন্দেহের বাইরে থাকে না ব্যাটম্যান নিজেও। হলিডে কিলারের পরিচয় জানতে দর্শকদের অপেক্ষায় থাকতে হয় একেবারে শেষ পর্যন্ত। মুভিতে বেশ কিছু ব্যাপার চোখে পড়ার মতো, তার মধ্যে একটা হচ্ছে একেবারে প্রথম দিকের ব্যাটম্যানকে তুলে আনা। গত কয়েক বছর ধরে লাইভ অ্যাকশন অ্যানিমেশন সব জায়গায় ব্যাটম্যানকে অভিজ্ঞ ভিজিলান্টি হিসেবে দেখে এসেছি, সেই তুলনায় লং হ্যালোইন ব্যাটম্যান একেবারেই নতুন। মাত্র তার ক্রাইম ফাইটিং ক্যারিয়ার শুরু করেছে বলা যায়। ডিসির ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ডিটেকটিভ এই মুভিতে এখনও অনভিজ্ঞ রয়েছে ডিটেকটিভ স্কিলের ঘাটতি। এ নিয়ে কমিশনার গর্ডন তাকে পরামর্শ দিচ্ছে। ক্লুয়ের জন্য সে ক্যালেন্ডার ম্যানের কাছে যাচ্ছে বারবার, সহজেই মিসগাইডেড হচ্ছে এবং করছে ভুল ধারণা। এমনকি গ্যাজেট হিসেবে সে ব্যবহার করছে গ্র্যাপলিং গান, স্মোক বম্ব এবং ব্যাটারাংয়ের মতো বেসিক কিছু ডিভাইস। তার ব্যাট মোবাইলও এখনও প্রাইমারি লেভেলে, যেটা এমনকি বুলেট প্রুফও না। নয়ার থিমে এই ক্রাইম থ্রিলার মুভির সাথে এই অনভিজ্ঞ ব্যাটম্যান খুব ভালোভাবে মানিয়ে গেছে। এতদিনে টানা একই রকম ব্যাটম্যান দেখতে দেখতে তার এই নতুন রূপ ছিল সত্যিই রিফ্রেশিং। রবার্ট প্যাটিনসনের আসন্ন লাইভ অ্যাকশন দ্য ব্যাটম্যান মুভিও অনেকটা একই ধাঁচের হতে যাচ্ছে, যেখানে ফোকাস করা হবে ব্যাটম্যানের আর্লি ক্যারিয়ারের উপর। তাই এই লং হ্যালোইন মুভি দর্শকদের কাছে সেটার জন্য প্রস্তুত করে তুলবে। মুভির দ্বিতীয় আকর্ষণীয় ব্যাপারটা ছিল ক্যারেক্টার ডেভেলপমেন্ট। দুই মুভিতে স্টোরি কভার করায় অনেকটাই সময় পাওয়া গেছে, যে কারণে মুভির মূল চরিত্রদের প্রপার বিল্ড আপ দেওয়া গেছে। আলাদা করে তাড়াহুড়া চোখে পড়েনি। ব্যাটম্যানের মুভি হওয়াতে স্বাভাবিকভাবেই তার উপর ফোকাস বেশি থাকবে, সেটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। ক্রাইম ফাইটার ব্যাটম্যান এবং বিলিনিয়ার প্লে বয় ব্রুস ওয়েনের দ্বৈত জীবনের পাশাপাশি সবচেয়ে বেশি স্ক্রিন টাইম পেয়েছে গডফাদার কারমাইন ফ্যালকনি এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হার্ভি ডেন্ট। গথামের গডফাদার কারমাইন ফ্যালকনিকে দেখে দর্শকদের অনেকটাই মনে পড়ে যাবে মারিও পুজোর লেখা গডফাদার বই এবং সেটার অবলম্বনে তৈরি করা গডফাদার ট্রিলজির কথা। লং হ্যালোইন মুভিতে সরাসরি বেশ কিছু গডফাদার রেফারেন্স ছিল, যা দর্শকরা দেখলেই বুঝতে পারবে। একের পর এক কর্মচারী এবং পরিবারের সদস্যদের হারাতে থাকা কারমাইনের অসহায়ত্ব দর্শকদের ভাবিয়ে তুলবে। এছাড়া দুই পর্ব জুড়ে আমরা হার্ভি ডেন্টের পার্সোনাল জার্নি দেখতে পাবো, যা শেষ পর্যন্ত তাকে পরিণত করে তুলবে ভিলেন টু ফেসে। এদিকে ক্যাট ওমানকেও ফিল্ড ওয়ার্কে দেখা গেছে বেশি, শেষের দিকে তার অরিজিনে পরিবর্তন দর্শকদের কাছে নতুনত্ব নিয়ে আসে। ব্যাটম্যানের বিখ্যাত রোগ গ্যালারির অনেকেই দেখা যায় এই মুভিতে। মুভির শেষে পোস্ট ক্রেডিট সিন ডিসির নতুন অ্যানিমেটেড মুভি ইউনিভার্সের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দেয়। এর মাধ্যমে সুপারম্যান ম্যান অফ টুমরো এবং জাস্টিস সোসাইটি অফ আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার টুর সাথে কানেক্ট করা হয় লং হ্যালোইনকে। তাই বলতেই হবে দুই পর্বের ব্যাটম্যান লং হ্যালোইন মুভিটি বেশ উপভোগ্য ছিল। গথাম সিটির কেপ্ট ক্রুসেডারকে নিয়ে এই ফ্রেশ টেক প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোই লেগেছে। দুই মুভিতে কিছুটা ব্যতিক্রমী ইন্ট্রো ব্যবহার করা হয়েছে। ব্যাটম্যান চরিত্রে জেনসেন একেলস দুর্দান্ত ভয়েস দিয়েছে। এছাড়াও অন্যান্য ভয়েস আর্টিস্টরা ক্যারেক্টারদের ভালোভাবেই ফুটিয়ে তুলতে পেরেছে তাদের কণ্ঠের মাধ্যমে।
ব্যাটম্যান লং হ্যালোইনকে আমরা রেটিং দেব A+। আজকের ভিডিও এই পর্যন্তই। দুই পর্বের এই মুভিটি কেমন লেগেছে আমাদের জানাবেন কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন আপনার সুপার হিরো ফ্যান বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সুপার হিরো রিলেটেড আপডেট পেতে। আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।